फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। आज हम भीषण खुशी क्यों आमी आज एसेछि शिलीगुड़ी और आमार बंधुर बिये एखाने। तो आमी भाबलाम जे आमी एकटा ब्लग करी, कल आमी ब्लग करते पारिनि, सॉरी फॉर दैट, बिकज कल के एतो व्यस्तता छिलो तो कल के ब्लग करा सम्भव हयनि। तो कल फिरते फिरते आमार अराउंड रात दुटो हये गेछे, ताई आमार घरो खूब अगोछालो, सुपर अगोछालो। ताई आमी आज सकाले भाबलाम तोमादेर एकटु आमार आनंदटा शेयर करे नी तोमादेर साथे। सो कीप ऑन वाचिंग। इफ यू वांट अ ओवरव्यू ऑफ माय मेसी रूम देन आई विल शो यू। আমার ফ্রেন্ডের বিয়ে অ্যাকচুয়ালি গতকাল ছিল আর তাই আজ একটু ফ্রি। তো আজ ভেবেছি এখানে হংকং মার্কেট আছে, খুব নাম আছে, ফরেন গুডস পাওয়া যায়, তো আজ ওখানে একটু যাব ঠিক করেছি, অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে যাব। কিন্তু দুঃখের ব্যাপার এটাই, সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। কলকাতায় এত গরম, বৃষ্টির জন্য সবাই হাহাকার করছে আর এখানে আমি আর চাইছি না বৃষ্টি হোক। বাট দ্যাট ইজ মাই ফাইনাল লুক টুডে। অ্যাকচুয়ালি বৃষ্টি থেমে গেছে, আকাশ খুব পরিষ্কার নয়, তবু যেতে পারবো আশা করছি। আজ আমি যে মেকআপটা করেছি, লরিয়েলের ইনফলিবল ফাউন্ডেশনটা ইউজ করেছি আর আমার ঠোঁটে লরিয়েলেরই পিওর স্কারলেট ময়েশ্চারাইজারলি। আমি ডেসক্রিপশন বক্সে অবভিয়াসলি সব কিছু ডেসক্রাইব করে দেবো। তো আর আর আমার আইতে আমি মেকআপ রেভলিউশনের রিডিমশন প্যালেট আইকনিক 3 ইউজ করে এই লুকটা ক্রিয়েট করেছি। কেমন হয়েছে প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট বিলো। আর আমার মেয়ে এখনও ওর কমপ্লিট হয়নি। ও ক্যামেরার সামনে কমপ্লিটলি আনইজি। সো কিপ অন ওয়াচিং।
করেছি। আর আমার ভ্রমণটা চার্জ আউট হয়ে গেছিলো, তাই আমি তোমাদের সব কিছু তোমাদের তখন দেখাতে পারিনি, কিন্তু এখন সব কিছু দেখাবো। প্রথমেই আমি কিনেছি আমার ঠাকুরের জন্য এই ধূপদানিটা। এটা আমার খুব পছন্দ ছিল অনেক দিন ধরে, যাতে ধূপের ধোঁয়া ছাইটা বাইরে এসে না পড়ে। আজ আমি এটা দেখলাম, তো আমি এটা অনেক কমই দাম দর করে কিনেছি। নেক্সট আমি কিনেছি এই হাফ প্যান্ট আমার হাজব্যান্ডের জন্য। এই মার্কেটে একটাই অসুবিধে, কোথাও ক্যারি ব্যাগ দেয় না, কোনো রকম ডিসপোজেবল ক্যারি ব্যাগও দেয় না। এবার এত জিনিস ক্যারি করা ভীষণ সমস্যা হয়ে যায়। আলটিমেটলি আমাকে এই ব্যাগটা কিনতে হয়েছে। নেক্সট আই বট দিস কার্ড শোল্ডার টপ আমার মেয়ের জন্য। নেক্সট আই বট এই জুতোটা ফর মি। বর্ষাকাল আসছে, তাই আমি ভাবলাম এটা ভালোই হবে, আমার মেয়ের জন্যও কিনেছি। দিস ওয়ান আরও অনেক রকম কিউট সুন্দর জুতো ছিল, বাট আমাদের সোল সাইজে ম্যাচ করছিল না, তাই জন্য কিনতে পারিনি। আমিও একটা আরেকটা জুতো কিনেছি, দিস ওয়ান। এরপরে কিনেছি একটা স্ট্র্যাপলেস ইনার গার্মেন্ট। দেন আমি কিনেছি তিনটে ব্যাগ। ফার্স্ট ওয়ান দিস স্লিং ব্যাগ, এখানে তিনটে কম্পার্টমেন্ট আছে। কোয়ালিটি খারাপ নয়, আমি আমায় বলেছিল 500, দেন আমি দাম দর করে এটা কিনেছি 200-এ। নেক্সট আমি এই ব্যাগটা কিনেছি, এই ব্যাগটাও আমি কিনেছি 300-এ। এটাতেও দুটো চেম্বার। যথেষ্ট স্পেসিয়াস আর রংটাও আমার খুব পছন্দ। আর লাস্ট যে ব্যাগটা কিনেছি সেটা হলো এই সিলভার কালারের ব্যাগ। এই ব্যাগটার দাম বলেছিল 600, আমি কিনেছি 350-তে। দেন এটা ভেতরটা অনেক বড়, খুব স্পেসিয়াস, আর ইনার মেটেরিয়ালসটাও বেশি ভালো। আর একটা ছাতা কিনেছি আমার হাজব্যান্ডের জন্য, আর একটা ছাতা কিনেছি, সেটা কোথায় রাখ, এই আসলে এটা আমি কিনিনি, আমার হাজব্যান্ড শপ করে কিনেছে, কি হবে আমি জানি না। এটা এত বড় ছাতা নিয়ে কলকাতার রাস্তায়, কান্ট ইমাজিন। আর আর দেখালামই তো জিনিসপত্র ধরবে বলে এই ব্যাগটা কিনেছি, এটা ₹100। আর আর অবভিয়াসলি আমি একজন মেকআপ লাভার, যেখানে মেকআপ দেখবো আমি না কিনে বাড়ি ফিরতেই পারি না, তাই আমি তিনটে নেল পলিশ কিনেছি। এগুলো সবই ডিউপস, বাট আমার পছন্দ হলো রঙগুলো, তো আমি ভাবলাম একটু ট্রাই করে দেখি, সবসময় তো ভালো ব্র্যান্ড ইউজ করি, তো
এইটা গোল্ডেন কালারটা অরেঞ্জিশ গোল্ড দিস ওয়ান আর এই দুটো ম্যাট নেল পলিশ আমি না ভালো ব্র্যান্ডের ম্যাট নেল পলিশ সাহস করে কিনিনি বিকজ আমার আমার মনে হয়েছিল আমাকে ম্যাট নেল পলিশ কেমন লাগবে এই কনফিডেন্স পাচ্ছিলাম না আমি তাই আমি ভাবলাম এই ডিউপসে দুটো ম্যাট নেল পলিশ কিনে আমি ট্রাই করে দেখি কেমন হবে তো এটা স্কিন কালার নিউ শেড আর এটা রেডি শেড অ্যান্ড লাস্ট আমি কিনেছি স্লিকে একটা লিকুইড লিপস্টিক আই ডোন্ট নো এটা অরিজিনাল স্লিক অর ডিউপস মেবি ডিউপস বাট ব্রাইট রেড কালার তো এই হলো আমার আজকের শপিং আজকের দিনের শুরুটা এত আমার মন খারাপ হয়ে গেছিলো কেন কি সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তোমাদের তো বলেছি বাট তারপরে আকাশ আলটিমেটলি পরিষ্কার হলো আর আমি যেতে পারলাম অ্যাট লাস্ট আর প্রচুর শপিং করতে পারলাম